তোমাদের যে মন্ডল এক্সাম টিউব বা এমইটি, আজকে একটা পার্সেন্টেজ বা শতকরা একটা অঙ্ক নিয়ে এসেছি। এখানে কি বলা আছে না, একটা ঠিকাদার কোনো কাজের জন্য যেখানে কিছু মিটার তিনি তার কিনেছেন, ঠিক আছে, ইলেকট্রিকের তার কিনেছেন, আর তার মধ্যে কি না 10% চুরি হয়ে গেছে, ঠিক আছে, আর বাকি যেটা বেঁচে, অর্থাৎ 10% চুরি হয়ে যাওয়ার পর কত পার্সেন্ট বেঁচে আছে, 90% বেঁচে আছে, তার 85%, 90%-এর 85% দিয়ে ব্যবহার করে নিয়েছেন, তারপর তার কাছে বেঁচে আছে 46 মিটার 25 সেন্টিমিটার। তাহলে যে প্রথমে কত তার কিনেছেন, এখান থেকে কি করবো না, প্রথমে 46 মিটার 25 সেন্টিমিটার যেটা আছে সেটাকে তো আমরা 46.25 লিখতেই পারি, ইন্টু 100, কত চুরি হয়ে গেছে, 10%। এই 10% কি লিখবো, 100 ÷ 100 -10, ঠিক আছে। আরেকবার কত বলা আছে, একবার বলা আছে 85% ব্যবহার করেছে, এই 85% লিখবো 100 ÷ 100 -85, ঠিক আছে। তাহলে এখানে কত হলো, এখানে 46.25 × 100 × 100 ÷ 100 থেকে 10 বিয়োগ করলে 90, আর 100 থেকে 85 বিয়োগ করলে 15, ঠিক আছে। এই দশমিকটা উঠিয়ে দিচ্ছি, তাহলে নিচে একটা 100 হয়ে যাচ্ছে, তাহলে এই 100 100 কেটে দিচ্ছি, 5 দিয়ে কাটছি, 5 × 3 = 15, 5 × 9 = 45, তাই তো, 5 × 9 = 45, 2 × 5 = 20, 5 × 5 = 25, 3 দিয়ে কাটি, 3 × 3 = 9, 3 × 3, 3 × 5 = 15, 315, তাই তো, 315 হচ্ছে। 100 কেটেছি, 9 দিয়ে, 3 দিয়ে আবার কাটছি, 315 কাটলে 3 × 3 = 5, 105 কে যদি আমি 3 দিয়ে কাটি তাহলে কত হবে, 35, তাই তো। এখানে 35 আর এখানে 10, 35 আর 10 গুণ করলে কত হয়, 350, অর্থাৎ তিনি প্রথমে কত মিটার তার কিনেছেন, তিনি কত মিটার তার কিনেছেন সেটা কত হবে, 350 মিটার তার কিনেছেন। ভিডিও ভালো হলে লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।